সন্ধ্যাই হলেন দেশের প্রথম মহিলা কুলি। স্টেশনে নেমে হাঁকডাক শুরু করেন যাত্রীরা কুলি কুলি বলে। ছুটে আসেন 36 নম্বর লাল জামা পরা এক মহিলা। চেহারা ছোটোখাটো, চিপচিপে, তবে মালপত্র তুলতে আর 5 জন মালবাহকের মতনই দক্ষ 32-এর এই মেয়েটি। মধ্যপ্রদেশের কাঠনি স্টেশনে পরিচিত মুখ সন্ধ্যা মরাবি, দেশের রেল স্টেশনের প্রথম মহিলা মালবাহক অর্থাৎ কুলি। খোদ রেলমন্ত্রী পীয়ূষ গোয়াল টুইট করেছেন তার কাহিনী। জম্বলপুরের কুন্দম গ্রামের বাসিন্দা সন্ধ্যার স্বামী মারা যান 2 বছর আগে। পরিবারে স্বামী ছিল একমাত্র রোজগেরে, ফলে সংসার সামলাতে মালবাহকের কাজ শুরু করেন 3 সন্তানের মা সন্ধ্যা। প্রতিদিন বাড়ি থেকে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাঠনি স্টেশনে আসেন সন্ধ্যা। গ্রাম থেকে প্রথমে জম্বলপুর, সেখান থেকে কাটনি স্টেশন। দিনভর সেখানে বাকি 29 জন মালবাহকের মতনই হাড় ভাঙা খাটুনি। দিনের শেষে ফিরে গিয়ে ঘরের সমস্ত কাজ। কাটনি থেকে জম্বলপুর স্টেশনের বদলি চেয়ে রেলমন্ত্রকে অনেকবার আবেদন করেছেন সন্ধ্যা, তবে এখনও পর্যন্ত তার জবাব মেলেনি। বাড়িতে 8 বছরের ছেলে সাহিল, 6 বছরের হর্ষিত আর 4 বছরের মেয়ে পায়েল ছাড়াও রয়েছেন বৃদ্ধা শাশুড়ি। একসময় রোজ খাবার জুটত না, এখন সন্ধ্যা স্বপ্ন দেখেন। বাধ্য হয়েই কাঁধে ওজন তুলে নিয়েছিলেন সন্ধ্যা, এখন আর আক্ষেপ নেই। ছেলে মেয়েগুলো পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হোক, এটাই একজন মায়ের আশা চিরকাল। সংসার সামলাতে নারী পুরুষ সকলেই সমান, তা প্রমাণ করলেন সন্ধ্যা। পরিস্থিতি সবাইকে কঠোর বানিয়ে দেয়, সবাইকে স্বাবলম্বী করে তোলে, ঠিক যেমনটা সন্ধ্যাকে করে তুলেছে